দাদা এখানে কিভাবে হচ্ছে এটা? বাচ্চা আছে দেখেন, এই পানাটা ওর মধ্যে, ওখানে বড় মাছ আছে বুঝলেন, ওইদিকে আসুন না। পানার চুলের মধ্যে ডিম পাড়ে, ওই ডিম ওইখানে নিয়ে ছাড়া হয়, ওখানে জল ঘোরে, ওখানে বাচ্চা মাছ, বাচ্চাও ফুটেছে। উপরে আছে পাম্প, পাম্প যেখান দিয়ে ট্যাঙ্কিতে জল জমা হচ্ছে, এই যে পাইপ লাইনের মধ্যে দিয়ে এটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে, এখানেও আছে, প্লাস এই পাইপ লাইনটা দিয়ে এবং জলটাকে একই দিকে ফ্লো করবার মানে সেট করা আছে, একই দিকে মাছের মানে জলটা ফ্লো করে আর এক্সেস ওয়াটারটা ওখান দিয়ে বেরিয়ে যাবে, তার মাঝখানে নেটিং করা আছে এখানে একটা চ্যানেল টাইপের, এটা হচ্ছে ফিশ হ্যাচারি বলা হয় এটা। কিন্তু এটা আবার কই শিং মাগুরের জন্য কিন্তু এই হ্যাচারিটা নয়, কই শিং মাগুর এই হ্যাচারিতে কাজ করে, এখান থেকে জলটা লকগেটের মধ্যে দিয়ে এখানে চলে আসছে। এটা মুরগির খাঁচা আছে এখানে একটা, এখানে আসছে, এখান থেকে এটা আবার পুকুরে চলে যাচ্ছে, এরকম দুটো ইউনিট রয়েছে এখানে, পুরোটাই সোলার সিস্টেমে চলছে, ইলেকট্রিক কানেকশনও আছে। এদিকে মুরগির ঘর রয়েছে, দেশি মুরগির চাষ হচ্ছে এখানে। যখন ডবল লেয়ারের খাঁচা রয়েছে এখানটায়, আমরা এখন জাগলিতে একটি ফার্মে এসেছি, সরকারি ফার্ম এটা। দেখুন এখানে এখানে দেখুন দুটো সেলফ রয়েছে, তার মাঝখানে মাঝখানে ফাঁকা চেম্বার রয়েছে, এখানে ময়লাগুলো এখানে পড়বে আর মুরগির উপরে দুটো চ্যানেল চেম্বারে থাকবে। এই খাঁচাটা এখানে দরজা রয়েছে দেখুন, এরকম খাঁচা আমাদের তৈরি করবার উদ্দেশ্য আছে এই খাঁচাটা। দেখুন ঠিক আছে, জাল দিয়ে বোর্ডিং মাছটা কিন্তু তোলা হয়, একটা দিন রেস্ট দেওয়া হবে, পরদিন একে সন্ধ্যাবেলা এই সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার মধ্যে ইনজেকশন করা হবে, করার পরে এটা আমাদের মাছটা ছেড়ে দেওয়া হবে। মাছটা ছাড়ার পরে এরপর ডিম ছাড়বে, মোটামুটি আপনার 12 থেকে 13 ঘন্টা 13-14 ঘন্টার মধ্যে ডিম ছেড়ে দেবে, এখানে ছাড়ার পরে এটাকে আমরা হ্যাঁ জলটা ডিমটাকে তুলে নেবো মশারি দিয়ে, না জলটা তুলে নেবো বা ডিমটা তুলে নেবো, তুলে নেওয়ার পরে আমরা এরপরে হালকা করে জল সব ছড়ব, এখানে নেট আসে, নেট ধরবো, এবং নেট ধরলে ডিমটা ওইখানে চলে যাবে, মানে বাদ বাকিটে আমরা নেট করে তো আগে তুলবো, তুলে আবার যে কটা কয়েকটা থাকবে সেটা জল ছেড়ে দিলে ওখানে নেটে তুলে নেবো, তুলে নেওয়ার পরে বড়ো মাছগুলো তুলে পুকুরে ছেড়ে দেবো। ঠিক আছে, ওখান থেকে এখান থেকে ডিমটা চলে যাচ্ছে রাউন্ডে মশারিটা, উঠলে সেটাকে আমাদের মগ আছে, মগে করে মেপে এখানে কত লিটার দেওয়া হচ্ছে, এখানে আমরা হাইস্ট এখানে দিয়েছি আমরা 90 লিটার মধ্যে দেওয়া আছে, তবে এটা হচ্ছে ন্যাচারালি সাধারণভাবে যেটা ফার্টিলাইজেশন ওখান থেকেই হয়ে যায়, ওখান থেকে হয়ে আসছে। ঠিক আছে, আর আর যে আর এক জায়গায় দেখছিলাম যে এমনি পুরুষ মাছের ইয়ে নিল, ওটা নিজে কালেক্ট করে শিং মাছের ব্যবহার, আর এটা এটা হচ্ছে আপনার আমেরিকান ডুয়েল,
ঠিক আছে, কচুরি বানা দিয়ে এটাই করতে হবে। এটা ডিমটা কচুরির মতো লেগে থাকবে। এখানে একটা ইনজেকশন করছেন, কোনটা দিচ্ছেন ইনজেকশনটা? ওভাটিনটা দিচ্ছি। কত এম এল দিচ্ছেন একটা আমেরিকান ওষুধ? এবার মাসের ওয়েট দেখে দেখা, ঠিক আছে? আচ্ছা, মানে মোটামুটি এক কেজি ইস্তে আপনার কত দিচ্ছে? এক কেজি ধরো আপনার এক এম এল। এক এম এল পুরুষ মাসের জন্য? আর স্ত্রী মাসের জন্য? স্ত্রী মাসের জন্য ওটা দেড় দেড় এম এল মতো। চল্লিশ ঘন্টা পরে যে ডিম ফুটলো সেই ডিমের বাচ্চাগুলো এই পালন পুকুরে ছাড়া হয়। তো এখানে তিনটে পুকুর দেখতে পাচ্ছি, সুন্দর মানে আপনার ডাইরেক্ট জল চলে আছে ট্যাঙ্কিতে, ট্যাঙ্কির থেকে সেটা এটা এটা এই আপনার যত ফোর্স অতিরিক্ত ফোর্স দিলে ডিম ফেটে যাবে, এটা বেশি বেশি ফোর্স দিলে ফেটে যাবে ডিম, হালকা ফোর্স দিতে হবে যখন ডিমটা থাকবে। এটা এটা কি এখন ফুল ফোর্সে আছে? হ্যাঁ, এটা ফুল দেওয়া, যত বেশি ফোর্স হবে তত ডিম ফাটবে দাদা? না মানে ফেটে গেলে সেটা না, হালকা ফোর্স দিতে হবে। ও, হালকা ফোর্স দিতে হবে, হালকা ফোর্স দিতে হবে, বেশি দিলে জলটা তো উচিত না, তখন ডিম বাড়ি থেকে গতিতে আসছে। এটা কি নর্মাল গতি? এটা 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 নর্মাল, এখন ট্যাঙ্কিতে জল আসে কম আসে বলে নর্মাল আছে, এই গতিতে চলবে। সব ওটা চ্যানেল করা রয়েছে, সবই একই চ্যানেল। শিম মাছের বিলিং সত্যি কথা বলতে আপনি কি শুরু করবো, শিম মাছের বিলিং আমাদের এখানে এখনও চালু হয়নি। এটা আমাদের নৈহাটির থেকে আমাদের একজন আসেন, উনি করেন আমাদের সাহেব যার জন্য আমাদের বিলিং করার জন্য, আবার শিম মাছের এখানে প্রতিনিধি তৈরি হয়েছে করার জন্য। আমরা এই মাছটা নৈহাটির থেকে আমাদের অর্ডার দিয়ে মাছ তোলা হয়েছে। আমাদের এই ডিম এই মাছ মোটামুটি আপনার বাগনান দিয়েছে, বৈশি দিয়েছে, এই শিম মাছ। মাঠের হচ্ছে আলাদা, বিভিন্ন চোরে খাচ্ছে, আমাদের এখানে বাদা এরকম বাদা জিনিস খাচ্ছে, ঠিক আছে? কিন্তু সেটার প্রোডাকশনটা কিন্তু বেশি, কিন্তু মাঠের চাষ এখানে প্রোডাকশনটা কম হবে, কিন্তু সেখানে বেশি হবে। হ্যাঁ, চতুর্দিকে জল এক জায়গায়, আমাদের একটা বাধা এক জায়গায়, সে জিনিসটা ভালো। যদি মাঠের মধ্যে এরকম হ্যাচারি সিস্টেম করা যায়, হ্যাঁ, ওর মধ্যে যদি এরকম ফ্লো তৈরি করা যায় মানে বড় পুকুরে, সেটা করা যায় কি? হ্যাঁ, সেটা করা যায়, সেটা করা যায়। আমাদের নেটিং নেটেরই থাকলো, এটা না করে জলের মধ্যে আমি নেট দিলাম, এবার ওর ভিতরে ডিম ছাড়লাম, দিয়ে রাউন্ডটা রাউন্ডটা তো কিছু দূর রাউন্ড করাতে হবে, রাউন্ড তো করাতে হবে, রাউন্ড করে তো ডিম ফুটবে। সিমাগরে তো আপনার রাউন্ড লাগে না? না, সিমাগরে রাউন্ড লাগে না, সিমাগরে রাউন্ড লাগবে না, কিন্তু রাউন্ডটা লাগবে আপনার সাদা মাছগুলো, কাতলা রুই আমেরিকান রুই, ঠিক আছে? সিমাগরে তো কি লাগে রাউন্ড না করে জল ছিটালেই হলো, সিম মাছের জলের ইয়ে এইভাবে ছেড়ে দিবেন, এটা জল না ঘুরে লাগবে, ঠিক আছে? এইভাবে ছেড়ে দিলে মোটামুটি ওরা চার দিনের মধ্যে ফেলে দেবে। আচ্ছা, সিনেমা সিনেমাগুলো ধরুন ওই ফার্টিলাইজেশন করা হলো, ঠিক আছে, সেইটা করানোর পরে কী ট্রিটমেন্ট করা, কী করা? সেইটা ট্রিটমেন্ট করার পরে আপনার এই বাচ্চাটা যখন ফুটে হয়, যখন ফুটে যখন ফুটে এই যে যখনই জলটা যখনই বাচ্চাটা ফুটে তখন আমরা একটা ফোর্স দিই জল হালকা, খাওয়ার টাইম ওটা থেকে তৈরি হচ্ছে। হ্যাঁ, ওটা থেকে আবার চার দিন পাঁচ দিনের মতো বাচ্চাটাকে তুলে আলাদাটা করতে হবে, তাকে দিয়ে আবার সেটা খাওয়াটা দিতে আরম্ভ করতে হবে, ঠিক আছে? সেটা খাওয়াটা হবে আপনার আপনার গ্লুকন্ডি দিতে পারে, গ্লুকন্ডি, ঠিক আছে, জলের মধ্যে। হ্যাঁ, তারপর আপনার পাউডার দুধ, ডিমের ডিমের কুসুম, হ্যাঁ, পাউডার দুধটা গুলে দিতে পারে, ঠিক আছে?
কদিন বা 5 থেকে 7 দিন হয়ে গেছে না সবচেয়ে ভালো হয় না আপনার ওই আর্টিনিয়া বলে একটা ভূত প্ল্যাঙ্কটন পাওয়া যায় আর একটা হচ্ছে সেটা বড় দানা হলে তো খেতে পারবো না দানা গুড়ি গুড়ি ওটা ওই শিং মাছ পাগল মাছ ফুটে গেলে ওই আর্টিনিয়া অথবা আরেকটা হচ্ছে ইয়ে এই পুকুরে পাওয়া যায় দেখুন গুড়ি গুড়ি মাছে মানে ছোট ছোট ওইগুলো ছেড়ে দিলে ওরা ওগুলো ভালো ওগুলো ভালো ওই শিং মাগুর মাছ ওগুলো ভালো খায় আবার কল পাড়ে যে আপনার যে লাল কেঁচো ছোট ছোট করে সেগুলো দেওয়া যায় সেগুলো ভালো সেগুলো ভালো চাষ করা যায় তাহলে ওই মাছের জন্য ওই মাছের জন্য আপনি এখন তো হিসাব মতন কি এটা সত্যি কথা বলতে কি যারা বেকার ছেলে শিং মাগুরের চাষটা করছে অনেকে করে লাভবান হচ্ছে অনেকে করে লাভবান হচ্ছে না চাষ আমার জিনিস চলে আসছে আপনার দেখা যাচ্ছে হাজার হাজার টাকা খরচা করে দেখা যাচ্ছে আপনি সে মার্কেটিং পাচ্ছেন না তখন তারা বসে যাচ্ছে কিন্তু পুরো ঝাড় খেয়ে যাচ্ছে এই যে অনেকে করেছে এটা কিন্তু এটা সরকারি দ্বারাই সম্ভব কিন্তু এসব করা কিন্তু পাবলিকের দ্বারা খুব অসুবিধা সমস্যা আছে।